তখন জানতাম না ঘোষণা দিয়ে তার ওয়াইফ, তাহলে তো সেখানে আমরা যেতামই না। সে কিভাবে বলে জায়েদের সাথে আমি তাকে হাতে নাতে ধরেছি? আমি যেটা ট্রু আমি সেটা বলবো, তাতে করে আমার যা হবে হবে। জায়েদ খানের সাথে অবৈধ মেলামেশার সময় অপু বিশ্বাসকে হাতে নাতে ধরেছিল সাকিব খান, এমনই তথ্য প্রকাশ্যে চলে এসেছে। কেবল মৌসুমীর ভিডিওই নয়, অপু বিশ্বাসের নোংরা ভিডিও জায়েদ খানের কাছে রয়েছে, আর এ কারণেই সাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল বলে মত প্রকাশ করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। অপু বিশ্বাসকে সাকিব খান বিয়ে করেছেন একথা তখন জানতেন না জায়েদ খান, সেজন্যই এমন মেলামেশা করতেন অপু বিশ্বাসের সাথে। তখন জানতাম না ঘোষণা দিয়ে তার ওয়াইফ, তাহলে তো সেখানে আমরা যেতামই না। সে কিভাবে বলে জায়েদের সাথে আমি তাকে হাতে নাতে ধরেছি? সাকিব অপুর বিয়ের কথা যখন জায়েদ খান জেনে গিয়েছিল, তখন অপুর সাথে আর কোনো যোগাযোগ করেননি এবং সম্পর্কচ্ছেদ করেন জায়েদ। সাকিব খান যখন তাদেরকে একসাথে ধরেছিল, তখন তাদের কি অবস্থা হয়েছিল তা অবশ্য প্রকাশ্যে কিছু বলতে রাজি হয়নি সাকিব খান। পরবর্তীতে সাকিব অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়ে দেন। সম্মানিত ভিউয়ার্স, জায়েদ অপুর বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টস করে তা জানিয়ে দিন। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ সবার আগে জানতে আমাদের MK TV চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।